কৃষ্ণ কিছু করে যাব বোঝান আমি তোমা। আচ্ছা বোঝান বলো, তুমি তো সন্ধ্যা থেকে তো অনেক ইসলামিক কথাবার্তা বললে, অনেক ইসলামিক গজল গাইলে, তো আমি দেখতে চাই যে তোমার ইসলামিক ঘাড়ে কত কিছু আছে, আমি কি দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারো। তুমি এখন থাকতে ঘেবড়ে যাচ্ছ তো আর কি বলবে, আমি তোমার তার মানে সুরে সুরে প্রশ্ন করব, তুমি আমার তালে তালে উত্তর দেবে, পারবে তো? হ্যাঁ পারবো। ঠিক আছে আমি বলছি, তুমি শোনো। প্রশ্ন কিছু করে যাব বোঝান আমি তোমার, প্রশ্ন কিছু করে যাব বোঝান আমি তোমার, আর দেখি কেমন ইসলামে জ্ঞান আছে তোমার, দেখি কেমন ইসলামে জ্ঞান আছে তোমার। প্রশ্ন কিছু করে যাব বোঝান আমি তোমার। আচ্ছা তুমি আমার প্রশ্ন করবে, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি, চেষ্টা করব, আর আমিও তোমার প্রশ্ন করব, তোমার কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ আমি তো আমি কি তোমার মতো ঘেবড়ে যাচ্ছি, পারবে? হ্যাঁ আমি পারবো। আচ্ছা দেখা যাবে কার প্রশ্নে কত পাওয়ার আছে। ঠিক আছে বলো। তোমার কাছে আজ আমি মানছি না হার, তোমার কাছে আজ আমি মানছি না হার, তোমার কাছে আজ আমি মানছি না হার, আর তুমি কি ভাবো আমি একেবারে বেকার, তোমার কাছে আজ আমি মানছি না হার। তুমি হার মানবে মানবে কি না মানবে সেটা আমি দেখছি, তো আমি তোমার প্রথম প্রশ্ন করছি, তুমি কি তৈরি আছো? হ্যাঁ আমি তৈরি আছি। ঠিক আছে ধরছি, তুমি শোনো। সূরা ইখলাসের মাঝে কটি আয়াত, সূরা ইখলাসের মাঝে কটি আয়াত, জানা যদি থাকে বুঝান বলে দাও সাথে সাথ। সূরা ইখলাসের মাঝে কটি আয়াত, জানা যদি থাকে বুঝান বলে দাও সাথে সাথ। আজ আমি করে দেব মাথা তোমার বেকার, আজ আমি করে দেব মাথা তোমার বেকার, আর দেখি কেমন ইসলামে জ্ঞান আছে তোমার, দেখি কেমন ইসলামে জ্ঞান আছে তোমার। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। এই প্রশ্ন তুমি যাবে ডালে ডালে আর আমি যাব পাতায় পাতায়, বুঝলে তো? এই প্রশ্নের উত্তর আমি কেমন ভাবে দিচ্ছি তুমি শুধু শোনো। কই বলো দেখি। সূরা ইখলাসের মাঝে আয়াত হলো চার, সূরা ইখলাসের মাঝে আয়াত হলো চার, আশা করি মেহবুব পেয়েছো জবাব তা। ঠিক উত্তর দিলাম তো? কিভাবে দিলে বলো দেখি। কেন তুমি কি ভাবছো আমি সেই রানু পাগলির মতো এরকম ভাবছো কি? আমি তো এত ভাবে তেরি মেরি ফেলি আর। তাই আমি প্রশ্নের উত্তর পুরোপুরি ভাবে দিচ্ছি, তুমি শোনো। বলো। সূরা ইখলাসের মাঝে আয়াত হলো চার, আশা করি মেহবুব পেয়েছো জবাব তার, তৈরি থেকো ও গো সোনা ভাই আমার, তৈরি থেকো ও গো সোনা ভাই আমার, আর অতি করা প্রশ্ন করিব গো তোমার, তোমার কাছে আজ আমি মানছি না হার। ঠিক আছে তুমি আমার কি প্রশ্ন তুমি করবে করো না, আমি একেবারে ওস্তাদ লোক, তুমি ধরো। তাই দেখা যাবে কত ওস্তাদ তুমি। তুমি আমার প্রশ্ন করলে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে তো এবার আমি তোমার প্রশ্ন করব, দেখা যাবে তুমি কিভাবে প্রশ্নের উত্তরটা দাও। ধরো দেখি। পাঁচ ওয়াক্ত নামাজ খোদা ফরজ করে, তুমি শুনছো তো? হ্যাঁ শুনছি। তোমার তখন থেকে দেখছি মন উড়ু উড়ু হচ্ছে তোমার। না আমার মন উড়ু উড়ু হয়নি। পাঁচ ওয়াক্ত নামাজ খোদা ফরজ করে, কবে আর কোথায় তুমি বলো আমারে, পাঁচ ওয়াক্ত নামাজ খোদা ফরজ করে, কবে আর কোথায় তুমি বলো আমারে, আমিও ছিঁড়ে দেব তোমারই মাথার তার, আমিও ছিঁড়ে দেব তোমারই মাথার তার, আর তুমি কি ভাবো আমি একেবারে বেকার, তুমি কি ভাবো আমি একেবারে বেকার, তোমার কাছে আজ আমি মানছি না হার। এই প্রশ্নে তুমি তাহলে আমার মাথার তার মার ছিঁড়ে দেবে? হ্যাঁ আচ্ছা তুমি আমার আগে কি ভেবেছো বলো দেনি, তুমি আমার কি ভেবেছো, বাদামওয়ালা? হ্যাঁ তো সেরকম মনে হয়।
তো তুমি আমার তাহলে কি ওই বাদামলা ভেবেছ? আচ্ছা আমার বোনেরা একটু কড়া মতো প্রশ্ন করেছে, কিন্তু আমি পেরে যাব। তা আমার তা আমি সন্ধ্যা থেকে দেখছি আমার মা বোনেরা এরা খালি ফিক ফিক করে হেসেই চলেছে। আচ্ছা তোমরা বলো দেনি, কবে আর কোথায় পাঁচ একটু নামাজ খোদা ফরজ করেছে বলো? এই বাবা, তা হাসি বন্ধ হয়ে গেল তো? হ্যাঁ, এত সহজ প্রশ্ন আপনারা পারবেন না? পারবেন না? তাহলে আমি বলে দিই। হ্যাঁ, মাথা তো খুব জোরে তো নেড়ে দিচ্ছ। তো যাই হোক, আমি বলছি তোমরা ভালো করে শুনে তোমাদের খুবড়িতে ঢুকিয়ে নো, শোনো। এই ছিল বোজান ভারে বুঝি তোমার, এই ছিল বোজান ভারে বুঝি তোমার, তাই এত নর্মাল প্রশ্ন করিলে গো আমার। এত তুমি নর্মাল প্রশ্ন করলে আমি এত সোজা প্রশ্নের উত্তর আমি দিই না, কি বলি বলো দেনি? তাই তুমি তাহলে অত অজুহাত কেন দেখাচ্ছ? তুমি আমার প্রশ্ন ধরলে আমি উত্তর দিয়ে দিলাম, এবার তুমি আমি যখন প্রশ্ন করেছি তুমি কেন অজুহাত দেখাচ্ছ? কি মুশকিল আমার উত্তরটা। ঠিক আছে আমি দিচ্ছি, শোনো। ও গো, এই ছিল বোজান ভারে বুঝি তোমার, এত নর্মাল প্রশ্ন করিলে গো আমার। আর মিরাজ রাতে নবী করিল যে দিদার, মিরাজ রাতে নবী করিল যে দিদার, আর তখন ভালোবেসে খোদা দিল নামাজি উপহার, ভালোবেসে খোদা দিল নামাজি উপহার। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। এবার তাহলে তোমার প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি এবার তোমার প্রশ্ন করছি, তুমি উত্তর দেওয়ার চেষ্টা নেবে। আর আমার মা বোনেরা তোমরা একটু শোনো, তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আমি বলছি তুমি শোনো। ইসলামের প্রথম খলিফা কে ছিল? ইসলামের প্রথম খলিফা কে ছিল? তার নাম সবার মাঝে আজ তুমি বলো। ইসলামের প্রথম খলিফা কে ছিল? তার নাম সবার মাঝে আজ তুমি বলো। তুমি নাকি ছিঁড়ে দেবে আমারই মাথার তার, তুমি নাকি ছিঁড়ে দেবে আমারই মাথার তার, আর দেখা যাবে কার প্রশ্নে আছে কত পাওয়ার, দেখা যাবে কার প্রশ্নে আছে কত পাওয়ার। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। তোমার প্রশ্নের তালি এত পাওয়ার, বহুত পাওয়ার, তুমি পারবে? তুমি অত হেসো না, বুঝলে? এই এত সহজ প্রশ্ন, এ তোমার বাঁ হাতের খেল। সে কি কথা, বাঁ হাতের খেল দেখবে? আচ্ছা দেখি, দেখ। আচ্ছা, হযরতে আবু বকর ছিল তাহার নাম, হযরতে আবু বকর ছিল তাহার নাম, যে নামে বেঈমানের ছুটে যায় গায়ের ঘাম। হযরতে আবু বকর ছিল তাহার নাম, যে নামে বেঈমানের ছুটে যায় গায়ের ঘাম। নিজেকে ভাবো তুমি জ্ঞানীদের সর্দার, নিজেকে ভাবো তুমি জ্ঞানীদের সর্দার, আর হারে বাঁশি বাজাবো আজ আমি তোমার, হারে বাঁশি বাজাবো আজ আমি তোমার। যাই হোক, সর্বশেষে তুমি আমার প্রশ্ন করলে আমিও তোমার প্রশ্ন করলাম। তো এবারে আমি দর্শকদের প্রশ্ন করতে চাই, যে আমরা যে দুজনে ঝগড়া কোড়াকুড়ি করলাম, আমি প্রশ্ন ধরলাম ও উত্তর দিল, ও প্রশ্ন করলো আমি উত্তর দিলাম, তাহলে এই গজলটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলে? আবার হাসে। এই গল থেকে কি শিক্ষা পেলে? এই গল থেকে পারবে না, বুঝলে, বাচ্চা আছে। এই গল থেকে তার মানে ওরা এই শিক্ষা পেলো যে আমাদের সকলের তার মানে ইসলামিক জ্ঞান কিছু থাকা দরকার। যদি তোমার ভাঁড়ে কিছু আছে তাই তুমি আমার কাছে হার মানলে না, আর আমিও হার মানলাম না। তো সর্বশেষ আমাদের কবি কি বলছে সেটা বলা যাক। আমাদের গজল তো মন দিয়ে শুনিলে, আমাদের গজল তো মন দিয়ে শুনিলে, বলো ভাই গজল থেকে কি শিখিলে? আমাদের গজল তো মন দিয়ে শুনিলে, বলো ভাই গজল থেকে কি শিখিলে? কবি মাজারুল তাই বলিছে গো বারবার, কবি মাজারুল তাই
বলেছে গো বারবার কি বলে ইসলামে জ্ঞান কিছু শিখে রাখা দরকার ইসলামে জ্ঞান কিছু শিখে রাখা দরকার ইসলামে